বর্ষার গান শেষ গান বাজাবো। কেন যে গানটা চুজ করতে গেলাম আমি জানি না, কারণ এটা ভুল হওয়ার সমূহ সম্ভাবনা, ভুল হবেও আমি জানি, আমাদের যে কারোরই ভুল হয়ে যেতে পারে, কারণ গানটা বেশ কঠিন গান। এই গানটা দেখুন, যিনি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন। আমি অনুষ্ঠান শুরু করার আগে সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, সুভাষ মুখোপাধ্যায় যদি না থাকতেন হেমন্তবাবুকে আমরা সেভাবে পেতাম না। সেই সুভাষ মুখোপাধ্যায় যিনি কিনা লিখছেন, কমরেড আজ নবযুগ আনবে না কুয়াশা কঠিন বাসুদের সম্মুখে, লাল লুকিতে পরস্পরকে চেনা দলে টানো হতবুদ্ধির সংকুকে। কমরেড, তার কমরেড সলিল চৌধুরী নবযুগ কিভাবে আনছেন দেখুন। এই গানটা বাংলা গানে আর একটাও এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার সন্দেহ। একটা গানের শরীরে সাটা ক্রমশ পাল্টাতে পাল্টাতে যাচ্ছে এবং কোথা থেকে পাল্টাচ্ছে বলা খুব মুশকিল, সেটা কানে শুনে ধরা যায় না, ভাবে পাল্টে যায়, কখন পাল্টে যায় আমরা সেটা হারমোনিকাতে বাজানো আরো কঠিন। আমরা এফ শার্পকে সা করে আমরা বাজানো শুরু করব, সেটা পরে কিছুক্ষণ পরে গিয়ে হয়ে যাবে জি শার্প, কিছুক্ষণ পরে গিয়ে হয়ে যাবে বি ফ্ল্যাট। বড্ড কঠিন ব্যাপার একটা, শিশি বোতলের থেকেও শক্ত। Thank you.
জানালাম।